এরপর সেটাকে আমরা সেফটি পিন দিয়ে সিকিউর করে নেব। এরপরে আস্তে করে এটাকে আমরা ঘুরিয়ে নিয়ে সামনের দিকে নিয়ে পেছন দিকে ফেলবো। একটু বেশি বড় রাখবো কারণ আমি এটাকে লুজ করে আঁচলটাকে ফিট করবো বলে। তো চলে আসি আমাদের কুচির পোর্শনে। এইখানে আমি সেফটি পিন দিয়ে টেনে রেখে এবং হাত দিয়ে ওটাকে পেঁচিয়ে দিলে এখানে সাইডে কয়েকটা ভাঁজ পড়ে এবং যেটা দেখতে খুব সুন্দর লাগে। আর কুচিটা আমরা একটু বেশি বড় নেব ওই আঁচলের থেকে। এইভাবে আস্তে আস্তে কুচিটা কমপ্লিট করে দেবো, কিন্তু লাস্টে যে পোর্শনটা থাকবে সেটাকে আমরা নেব না, সেটাকে আমরা পিছন দিকে গুজে দেবো। এবং সামনে যে কটা আছে সেটাকে আমরা সমান করে নিয়ে ঠিক যেখানে আমাদের ওই ভাঁজটা শেষ হয়েছে সেখানে আমরা গুজে দেবো। তারপর আঁচলের পোর্শনটাকে নিয়ে এরকমভাবে একটু বেঁকিয়ে, আমি এইভাবে পড়েছি তাই, তো তোমরা অন্যরকমভাবে ক্লিক করে নিতে পারো সেফটি পিনের মাধ্যমে। কেমন লাগলো নিচে কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই।